হলো গাইস, দেখে নাও এই প্রশ্নগুলো, এই অঙ্কগুলো, যাতে এক দেখাতেই এক সেকেন্ডে আমরা এর অ্যান্সার বলে দিতে পারি, সেই ধরনের ট্রিক নিয়ে আমি চলে এসেছি। এই অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে খুব আসে, তাই আমাদের অল্প সময়ে অঙ্কগুলো করার দরকার হয়, সেই জন্য আমি এই অঙ্কগুলো নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তো দেখে নাও প্রথম অঙ্কটা, দেখো প্রথম অঙ্কটা কী আছে। এক্স টু দি পাওয়ার 279 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 279 ইকুয়াল টু 8 হলে এক্স 279 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 279 ইকুয়াল টু কত, চারটা অপশান দেওয়া আছে। তো দেখো এখানে এটা প্লাস দেওয়া আছে, এটা মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে কী করবো, এটার ভ্যালু দেওয়া আছে 8। প্রথমে করবো এই 8-এর স্কোয়ার, এটা স্কোয়ার করে দেবো। এর স্কোয়ার করলে কী আসবে, 8-এর স্কোয়ার করলে আসে 64। এবারে দেখো এটা মাইনাস আছে, সেহেতু আমরা 4 মাইনাস করব। যদি প্লাস থাকতো তাহলে 4 প্লাস করতাম, তো এখানে যেহেতু মাইনাস আছে 4 মাইনাস করব, করে রুট ওভার করে দেব। তাহলে এটা কত আসবে, রুট ওভার 60। যদি এটা প্লাস থাকতো তাহলে আমরা 4 দিয়ে প্লাস করতাম, ঠিক আছে। তাহলে দেখে নাও এখানে অ্যান্সার হবে অপশান সি। এবারে পরের অঙ্কটাতে চলে যাই, দেখো পরের অঙ্কটা, আগের অঙ্কটাতে যেরকম বললাম যে প্লাস দিয়েছিল মাইনাস দিয়ে অ্যান্সারটা বের করতে বলেছিল, এখানে দেখো মাইনাস দিয়ে আছে এই এই এটা হলে এক্স টু এবার 279 প্লাস 1 বাই এক্স টু এবার 279 ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। তাহলে আগের অঙ্কটার মতনই এইটাতে কী করবো, এর স্কোয়ার করবো, রুট ওভার 60 স্কোয়ার করলে কী আসে, 60 আসে। এবারে যেহেতু এটা প্লাস দিয়ে আছে, সেহেতু আমরা 4 যোগ করবো এর সাথে, আর করে রুট ওভার করে দেবো, তাহলে রুট ওভার 64, তার মানে 8 64, অ্যান্সার হবে অপশান এ। দেখো কত সহজ, আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা মনে মনে করে নিতে পারবো এই ট্রিক্সটা জানা থাকলে, তাই তো। তো চলো দেখে নিই পরের অঙ্কটা, দেখো পরের প্রশ্নটা দেওয়া আছে 2 to the power 250, 3 to the power 150, 5 to the power 100, 4 to the power 200 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, এটা আমাদের এক দেখাতেই বলে দিতে হবে। তো সেই জন্য ট্রিকটি জেনে নাও, দেখো এখানে 2 to the power যা আছে, এই যে প্রত্যেকটা সংখ্যার উপরে, সেই সংখ্যাগুলো আমাদের দেখতে হবে যে একটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে, ঠিক আছে, ভাগ করে ছোট করা যাবে। তাহলে দেখো যদি 50 দিয়ে আমরা ভাগ করি, তাহলে এটাকে 50 দিয়ে ভাগ করলে কত হয়, 5, এটাকে 50 দিয়ে ভাগ করলে 3, এটাকে 2, আর এটাকে করলে 4 আসছে। তাহলে 2 to the power 5 মানে কত হচ্ছে, 3 cube 5 square, 4 to the power 4, তাই তো। 2 to the power 5 করলে কত হচ্ছে, 16 to the power 32, 3 cube মানে 27, 5 square মানে 25, আর 4 to the power 4 মানে 4 16, 256 হচ্ছে। এবারে দেখো এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি বের করতে বলেছে, তো এখানে ক্যালকুলেশান করে সব থেকে ছোট কোনটা আসলো, এটা আসলো 25। তাহলে এটা কোথা থেকে এসেছে, 5 to the power 100 থেকে এসেছে, তাহলে সব থেকে ছোট সংখ্যা হবে এটা। এখানে অপশান দেওয়া থাকবে এটা, অপশান এটা দেওয়া থাকবে, তাহলে অ্যান্সার হবে কত, অপশান সি। পরের অঙ্কটাতে চলে যাই, দেখো আরেকটি অঙ্ক নিয়ে চলে এসেছি, এ ইকুয়াল টু এম ভ্যালুটা দেওয়া আছে, তাহলে স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু কত হবে। এখানে দেখো এক্সের মান কত বসালে এখানে 0 আসবে, এক্সের মান 2 বসালে, তার মানে এক্স ইকুয়াল টু 2 বসালে, দেখো এক্স ইকুয়াল টু 2 বসালে 2 - 2 এখানে 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। এখানে 2 বসালে কত হচ্ছে, 2 + 2 = 4, আর 4-এর রুট ওভার করলে হচ্ছে 2 আসে, এখানেও তাই একই, তাহলে কেটে যাচ্ছে, কেটে গেলে কত হচ্ছে, এ ইকুয়াল টু 1 হচ্ছে, আর এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি 2। এবারে দেখো যদি এ স্কোয়ার মাইনাস এ এক্স এর জায়গায় মানটা বসাই, 1 স্কোয়ার মাইনাস 1 × 2, 1 - 2 = 2, তার মানে -1 হলো এর অ্যান্সার, তাহলে অপশান হবে এ। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন কেউ থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।